বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি মোহাম্মদ মাসুদ পারভেজ তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি হাজির হয়েছি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রয়ামিল নিয়ে। গত দুইটি ক্লাসে আমি রয়ামিল সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করেছি। রয়ামিলে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত যে সকল দফাগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল, রয়ামিল তৈরি কীভাবে করতে হয় সেটা আলোচনা করা হয়েছিল, চলতি সম্পদ, চলতি দায়, বিভিন্ন প্রকার আয় ব্যয় সমস্ত বিষয়ে গত দুইটি ক্লাসে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা, আজকে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। আজকে গাণিতিক সমস্যার মাধ্যমে গত দুই ক্লাসের যে পাঠদান করা হয়েছিল তা যাচাই বাছাই করা হবে। তো আমি এখানে একটি রয়ামিল তৈরি করার জন্য উদ্দীপক এখানে অন্তর্ভুক্ত করেছি। উদ্দীপকটা প্রথমেই 2018 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ, অর্থাৎ রয়ামিল তৈরি করতে আমার লাগে খতিয়ান, খতিয়ানের যে উদ্বৃত্তগুলো নির্ণয় হয় অর্থাৎ আমি আমার প্রত্যেকটি হিসাবের জন্য যে খতিয়ানটা তৈরি করেছি সেই খতিয়ানের উদ্বৃত্তগুলো দিয়ে আমি রয়ামিল তৈরি করি, আর সেই খতিয়ানের উদ্বৃত্তগুলো এখানে দেওয়া আছে। এখন সেই উদ্বৃত্ত থেকে আমরা তিনটি প্রশ্নের উত্তর দিব। একটি হচ্ছে রয়ামিল অন্তর্ভুক্ত হয় না কোন কোন দফা, এরপরে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো রয়ামিল তৈরি করো, এই তিনটি প্রশ্নের উত্তর আমরা করব। প্রথমে আমরা প্রশ্নটা সম্পর্কে আগে দৃষ্টিপাত করি। প্রথমেই পণ্য ক্রয় 90,000 টাকা, মজুদ পণ্য দেওয়া আছে 1 তারিখে 28,000 টাকা, অনাদায়ী পাওনা 1,000 টাকা, বিক্রয় 1,20,000, প্রদেয় বেতন 20,000, 10% বিনিয়োগ 1/1/2018 তারিখে 1,30,000 টাকা, 10% বিনিয়োগ আবার 31 তারিখে ছিল 1,04,000 টাকা, প্রদেয় নোট 6,000 টাকা, বিনিয়োগের সুদ 4,000 টাকা, অগ্রিম বিমা 4,000 টাকা, ঋণ আবার 1 তারিখে 20,000 টাকা, সম্ভাব্য দায় ছিল 50,000 টাকা, আবার ঋণ আছে 30,000 টাকা, উত্তোলন 6,400 টাকা, ক্রয় বার্তা 1,000 টাকা, রপ্তানি শুল্ক 8,000 টাকা, আপনার আসবাবপত্র 24,000 টাকা, ঋণের সুদ 12,000 টাকা, প্রদেয় হিসাব 20,000 টাকা, উত্তোলনের সুদ, মজুদ পণ্য 31 তারিখে 16,000 টাকা, বেতন 12,000 টাকা, আমদানি শুল্ক 2,000 টাকা, বিমা সালামি 12,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার কিছু এন্ট্রি আছে তারিখ দেওয়া আর বাকি এন্ট্রিগুলো আছে তারিখ ছাড়া। যেগুলো আমার তারিখ ছাড়া আছে সবগুলোই হচ্ছে 31 ডিসেম্বর তারিখের উদ্বৃত্ত, অর্থাৎ এই যে পণ্য ক্রয় এটা 31/12/2018 তারিখের উদ্বৃত্ত, মজুদ পণ্য এটা 1 তারিখের, অনাদায়ী পাওনা এটাও 31 তারিখ, অর্থাৎ যেগুলোর পিছনে তারিখ দেওয়া আছে সেগুলো তো তারিখ দেওয়াই আছে, আর যেগুলোর পিছনে তারিখ দেওয়া নাই সেগুলো হচ্ছে প্রত্যেকটি এন্ট্রি হচ্ছে 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের যে খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল সে উদ্বৃত্ত। তো প্রশ্ন এখানে করা হয়েছে রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কোন কোন দফা। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম কোন কোন দফাগুলো রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। আমরা জানি যে 1 তারিখের সম্পদগুলো রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, 31 তারিখের সমাপনী মজুদ পণ্য রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, সম্ভাব্য দায় রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, এবং অব্যবহৃত মনিহারি রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এটা ছিল প্রথম নিয়ম। পরে যে নিয়মটা ছিল সেটা সমন্বিত ক্রয় যদি প্রশ্নে থাকে সেই নিয়মে ছিল। আরেকটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যদি নিট আয় বা নিট মুনাফা বা নিট ক্ষতি যদি প্রশ্নে থাকে তাহলে তার জন্য আরেকটি নিয়ম। তাহলে আমরা প্রথম নিয়মটা অনুসরণ করব। যেহেতু আমাদের এখানে পণ্য সমন্বিত ক্রয় দেওয়া নাই, নিট আয় দেওয়া নাই বা নিট মুনাফা দেওয়া নাই বা নিট ক্ষতি দেওয়া নাই, এর জন্য আমরা প্রথম যে নিয়মটি আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যে সমস্ত এন্ট্রি রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না সেই সমস্ত এন্ট্রিগুলো এখানে বের করব। তো প্রথমেই আমরা শিখেছিলাম যে 1 তারিখের সম্পদগুলো রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। মজুদ পণ্য দুইটি থাকে, সেই মজুদ পণ্য দুইটি থেকে সমাপনী মজুদ পণ্য রয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এখন কেন অন্তর্ভুক্ত হয় না সেই সম্পর্কে আমি বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আলোচনা করব না। তো এখন আমরা
এখান থেকে যেগুলো রামিল অন্তর্ভুক্ত হয় না সেগুলো লিখি, যে যেহেতু মজুদ পণ্য এখানে এক তারিখ দেওয়া আছে তাহলে এটা রামিল অন্তর্ভুক্ত হয়, একত্রিশ তারিখেরটা রামিল অন্তর্ভুক্ত হয় না। এরপর এখানে তারিখ আমরা খুঁজব, প্রথমে আমরা খুঁজব তারিখের এন্ট্রিগুলো, যে 10% বিনিয়োগ এখানে দেওয়া আছে এক তারিখে 1/1/18 আর এটা দেওয়া আছে 31/12/18, অর্থাৎ দুইটি বিনিয়োগ দেওয়া আছে তারিখ অনুযায়ী। তাহলে দুইটি যদি বিনিয়োগ থাকে তাহলে যেটা 31 তারিখের বিনিয়োগ বা 31 তারিখের সম্পদ সেটা র্যামিলে আসে, আর যেটা 1 তারিখের সম্পদ সেটা র্যামিলে আসে না, তাহলে এই বিনিয়োগ আমার র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। এই যে বিনিয়োগ 10% 1,00,000 টাকা র্যামিলে অন্তর্ভুক্ত হবে না একটি। এরপরে আছে আমাদের আরেকটা তারিখ আছে এখানে ঋণ, ঋণ আছে আমাদের 1/1/2018 তারিখে, আরেকটা ঋণ আছে এখানে তারিখ ছাড়া। তো তারিখ ছাড়া আমি একটু আগেই বললাম যে তারিখ ছাড়া যে লেনদেনগুলো থাকবে সে যেই দফাগুলো থাকবে সেই দফাগুলোকে বলে 31 তারিখের দফা, অর্থাৎ শেষে যে উদ্বৃত্তটা হয় সেই উদ্বৃত্তটা হচ্ছে 31 তারিখের, আর এই ঋণটা হচ্ছে 31 তারিখের ঋণ। এর জন্য এই যে ঋণ 1/1/2018 তারিখের এই ঋণটা রামিলে আসবে না, আমি এটাও লিখলাম 20,000 টাকা। এরপরে আমরা জানি সম্ভাব্য দায় রামিলে আসে না, আমি সম্ভাব্য দায় রামিলে আসে না এটাও লিখলাম। এরপরে আমাদের দুইটি মজুত পণ্য থাকলে সমাপনী মজুত পণ্য রামিলে আসবে না, আমরা এখানে মজুত পণ্য একটা আছে দেখো 31 ডিসেম্বর তারিখে, তাহলে এই মজুত পণ্যটাও রামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর আমরা এটা যোগ করলাম, যোগ করলে বের হয়ে গেলো 2,16,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দীপক থেকে র্যামিলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে আমরা তারিখটা তারিখের এন্ট্রিগুলো দেখব, তারিখের এন্ট্রিগুলো দেখে আমরা প্রথমে নির্ধারণ করব যে ওই এন্ট্রিগুলো সম্পদ কিনা, যদি সম্পদ হয়ে থাকে তাহলে 1 তারিখের সম্পদগুলো ওখানে আসবে না, যদি আরেকটা সম্পদ ওখানে ওই নামে থাকে তাহলে, আর যদি একটি সম্পত্তি থাকে এবং পিছু পরবর্তীতে তারিখ দেওয়া না থাকে বা ওই এন্ট্রি আর দেওয়া না থাকে তখন সেটা র্যামিলে অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা দেখব সম্ভাব্য দায় আছে কিনা, অব্যবহৃত মণিহারি আছে কিনা। তাহলে আমরা এই অঙ্কে সম্ভাব্য দায় পেয়েছি, অব্যবহৃত মণিহারি পাইনি। এরপরে আমরা দুইটি মজুত পণ্যের ভিতরে সমাপনী মজুত পণ্যটা র্যামিলে অন্তর্ভুক্ত করব না, এর জন্য আমি এখানে সমাপনী মজুত পণ্যটা লিখেছি। তো এইভাবে আমাদেরকে প্রথমেই র্যামিলে অন্তর্ভুক্ত হয় না সেই সমস্ত এন্ট্রিগুলো বের করে নিতে হবে। এরপরে আমরা শিখব খ নম্বরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয় কর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নম্বরে নির্ণয় করব মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। এভাবে ঘর আমি এঁকেছি, তোমরা নিচে নিচে আঁকতে পারো, আলাদা আলাদা করতে পারো যে মুনাফা জাতীয় আয়, এরপরে নিচে লিখতে পারো মুনাফা জাতীয় ব্যয়। আমার এখানে বোর্ডে জায়গা কম, এর জন্য আমি একসাথে দুইটা লিখে ফেলেছি, এই পাশে মুনাফা জাতীয় আয় লিখেছি, এই পাশে আমি মুনাফা জাতীয় ব্যয় লিখেছি। টাকার ঘর আমি দুইটা দিয়েছি, তোমরাও দুইটা দিয়ে করবে। এখন আমরা মুনাফা জাতীয় আয়গুলো জানবো। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমি তোমাদেরকে আয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেখানে আমাদের 8টি আয় ছিল। সেই আয়ের ভিতর আলোকে আমরা এখানে আয়গুলো নির্ণয় করব, আর আমরা জানি সকল প্রকার আয় হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে এখান থেকে আমরা আয়গুলো বের করে প্রথমে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে আয়ের ভিতরে আছে প্রথমে এই পণ্য ক্রয়, অর্থাৎ আয় ব্যয় দুইটাই আমরা প্রথমে এখান থেকে এক এক করে বের করে দুই পাশে লিখবো, ঠিক আছে। যেমন এখানে আছে ক্রয়, ক্রয় আছে 90,000 টাকা, তাহলে ক্রয় করলে টাকা চলে যায়, অর্থাৎ এটা একটি ব্যয় জাতীয় হিসাব, তাহলে এই ব্যয়টাকে আমরা এখানে লিখবো ক্রয়, মুনাফা জাতীয় 90,000 টাকা। এরপরে আমাদের আছে মজুত পণ্য, 1 তারিখের মজুত পণ্যকে আমরা প্রত্যক্ষ খরচ বলি, এখানেও আমরা লিখবো মুনাফা মজুত পণ্য, মজুত পণ্য আমাদের আছে 28,000 টাকা। এরপরে আমাদের অনাদায়ী পাওনা, এটাও একটা খরচ, তাহলে আমি এখানেও লিখবো অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা
1000 টাকা। এরপরে আছে আমাদের বিক্রয়। বিক্রয় আমাদের প্রত্যক্ষ আয়, আর যে কোনো আয় হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে বিক্রয় আমি লিখলাম কত, 120000 টাকা। এরপরে আমাদের প্রদেয় বেতন। প্রদেয় শব্দটি দায়বাচক শব্দ, অর্থাৎ এটা প্রদেয় দ্বারা সমস্ত প্রকার দায় বোঝায় এবং প্রাপ্য দ্বারা সমস্ত প্রকার সম্পদ বোঝায়। তাহলে এটা দায়, এটা আসবে না। বিনিয়োগ, এটা সম্পদ। এ বিনিয়োগ, এটাও সম্পদ আসবে না। প্রদেয় নোট, এটাও আসবে না। বিনিয়োগের সুদ আমরা পড়েছিলাম, বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় আয়। আমি এখানে লিখলাম বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 4000 টাকা। এরপরে আছে অগ্রিম বীমা। অগ্রিম বা বকেয়া, এগুলো সম্পদ অথবা দায় হিসেবে দায়কে নির্দেশ করে থাকে। ঋণ, এটা দায়, সম্ভাব্য দায়, এটা আমি আসে না। ঋণ, এটাও দায়। উত্তোলন, এটা মালিকানা সত্ত্বের উপাদান, এখানে আসবে না। ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা ক্রয় থেকে বাদ দিতে হয়। ক্রয় বাট্টা ক্রয় থেকে যেহেতু বাদ দিতে হয়, সেহেতু আমরা এখান থেকে ক্রয় বাট্টা আছে 1000 টাকা। তাহলে যদি আমি 1000 টাকা বাদ দিয়ে লিখি, অর্থাৎ এখানে আমরা ক্রয়টা যদি আমি নিচে অন্তর্ভুক্ত করি এভাবে, যেহেতু ক্রয় বাট্টা আসছে, সেহেতু আমি এখানে লিখলাম ক্রয় 90000 টাকা বিয়োগ ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা 1000 টাকা, এই 89000 টাকা এখানে আমি লিখে ফেললাম। এরপরে আছে রপ্তানি শুল্ক, এটাও একটা খরচ। রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক হচ্ছে 800 টাকা। এরপরে আছে আসবাবপত্র, এটা সম্পদ। ঋণের সুদ, এটাও একটা ব্যয়। ঋণের সুদ, ঋণের সুদ হচ্ছে 1200 টাকা। এরপরে হচ্ছে প্রদেয় হিসাব, এটা একটা দায়। উত্তোলনের সুদ, এটা একটা আয়। উত্তোলনের সুদ আমার আছে এখানে মাত্র 2000 টাকা। এরপরে আছে মজুত পণ্য, 31 তারিখ এটা আসবে না। বেতন, এটাও একটা খরচ, মুনাফা জাতীয় ব্যয় 12000 টাকা। এরপরে আছে আমাদের আমদানি শুল্ক 2000 টাকা, এটাও আমার একটা খরচ, আমদানি শুল্ক, আমদানি শুল্ক হচ্ছে 2000 টাকা, আমি এখানে 2000 টাকা লিখলাম। এরপরে আমাদের আছে বিমা সালামি, এটাও আমার একটা খরচ, বিমা সালামি। শিক্ষানবিশ সালামি হচ্ছে আয়, আর বিমা সালামি হচ্ছে ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, অর্থাৎ এখান থেকে সমস্ত প্রকার আয় এবং সমস্ত প্রকার ব্যয় আমি দুই পাশে লিখলাম। এখন এটা আমরা যোগ করে দিয়ে অঙ্কটা শেষ করে দিব। তাহলে এখানে হবে 126000 টাকা, আর এখানে যোগ করলে যা হয় তাই লিখ, অর্থাৎ 137000 টাকার মতো। তাহলে এইভাবে আমরা যোগ বিয়োগ করে আমরা অঙ্কটা শেষ করে দেব, অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এইভাবে আমরা নির্ধারণ করে ফেলব। তো এরপরে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে রাওমিল তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বোর্ড যেহেতু ছোট, এর জন্য আমি আমাদের জাবাদার মতো যে ছকটা আমরা রাওমিল করে থাকি, অর্থাৎ ক্রমিক রং, হিসাবের নাম, খতেন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ওই ছকে যেরকম যাবে আমরা ক্ষতি রেয়ামিল করে থাকি, সেই রকম ক্ষতি আর আমরা করতে পারবো না, যেহেতু এখানে অনেকগুলো এন্ট্রি আছে। এর জন্য আমি এখানে আমার টি ছকের মাধ্যমে যে ছক যেই রেয়ামিলটা করি আমরা, সেই রেয়ামিল সেই টি ছকের মাধ্যমে আমরা রেয়ামিলটা করব, অর্থাৎ বিবরণ, টাকা টাকা, যেটা হচ্ছে ডেবিট পক্ষ আমরা লিখব ডেবিট, অর্থাৎ সমস্ত প্রকার ডেবিটগুলো আমরা এই পাশে লিখব, বাম পাশে লিখব, আর ক্রেডিটগুলো আমরা ডান পাশে লিখব। এটা লিখব আমরা বিবরণ অথবা হিসাবের নাম, যেটা লিখব সেটাই হবে এটা টাকা, এটাও আমরা লিখব বিবরণ, এটা টাকা। এখন আমি কী করব, এই খতিয়ানের উদ্বৃত্তগুলো আমি এখানে ডেবিট এবং ক্রেডিট হিসাব করে লিখব। তাহলে প্রথমে আসে পণ্য ক্রয়, তাহলে ক্রয় আমি জানি ডেবিট 90000 টাকা। এরপরে আসে মজুত পণ্য, এটাও ডেবিট, আমি এখানে লিখলাম মজুত পণ্য 28000 টাকা। এরপরে আসে অনাদায়ী পাওনা, এটাও ডেবিট, অর্থাৎ সমস্ত প্রকার খরচ ডেবিট, অনাদায়ী পাওনা 1000 টাকা।
এরপরে আমাদের আছে বিক্রয় 1,20,000 টাকা বিক্রয় আমার ক্রেডিট আমি ক্রেডিট পাশে লিখলাম 1,20,000 টাকা এরপরে আছে আমাদের প্রদেয় বেতন প্রদেয় শব্দটি আমি আগে বলেছি প্রদেয় বকেয়া থাকলে এবং সেটা যদি খরচ হয় তাহলে সেটা সব সময় দায় হবে তাহলে এই প্রদেয় বেতন 2,000 টাকা ক্রেডিট এরপর 10% বিনিয়োগ 1 তারিখের টা আমরা লিখব না আমরা লিখব 31 তারিখে যে বিনিয়োগ সেটা লিখব কারণ 1 তারিখের বিনিয়োগটা রামিনে আসে না আমরা সেটা লিখব না তাহলে বিনিয়োগ হচ্ছে আমাদের 1,04,000 টাকা ঠিক আছে এরপর আমাদের প্রদেয় নোট প্রদেয় আবার প্রদেয় চলে আসছে এর জন্য এটা ক্রেডিট হয়ে যাবে প্রদেয় নোট আমাদের 6,000 টাকা এরপর আমাদের আছে বিনিয়োগের সুদ এটাও আমাদের আয় আমরা আয় পাশে লিখব বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ আমার 4,000 টাকা এরপরে আছে আমাদের অগ্রিম বিমা খরচের অগ্রিম যদি হয় তাহলে সেটা সম্পদ হয় তাহলে আমি সম্পদে লিখলাম অগ্রিম বিমা 4,000 টাকা এরপরে আমাদের ঋণ 1 তারিখেরটা আসবে না সম্ভাব্য দায় রামিলা আসে না ঋণ আছে 30,000 টাকা এটা তারিখ দেওয়া নাই তার মানে এটা হচ্ছে 31 তারিখের ঋণ অর্থাৎ 30,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখব এরপরে আছে ঋণের পরে আছে উত্তোলন উত্তোলন হচ্ছে ডেবিট যেহেতু এটা মূলধন থেকে বাদ যায় মূলধন থেকে যেটা বাদ যায় সেটা হয় ডেবিট এর জন্য এটা আমি ডেবিট পাশে লিখলাম এরপরে ক্রয় বাটটা ক্রেডিট আমরা অন্যান্য ক্রেডিট এন্ট্রির ভিতরে এটা লিখেছিলাম যে ক্রয় বাটটা অন্যান্য এন্ট্রির ভিতরে যায় অন্যান্য ক্রেডিট পর্যন্ত যায় রপ্তানি শুল্ক এটাও ডেবিট এটাও একটা খরচ রপ্তানি শুল্ক 800 টাকা এরপরে আসে আমাদের আসবাবপত্র 24,000 টাকা আসবাবপত্রকে সম্পদ তাহলে আমরা সম্পদে লিখলাম আসবাবপত্র 24,000 টাকা এরপরে হলো ঋণের সুদ এটা একটা ব্যয় আমরা ব্যয়ের ঘরে অর্থাৎ ডেবিটে লিখব ঋণের সুদ 1,200 টাকা এরপরে আছে আমাদের প্রদেয় হিসাব প্রদেয় প্রদেয় থাকলেই ক্রেডিট প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব তো পাওনাদার হলো 20,000 টাকা এরপরে আমাদের উত্তোলনের সুদ এটাও আমার ক্রেডিট এন্ট্রি অর্থাৎ এটা মুনাফা জাতীয় আয় যে কোনো আয় এবং দায় আমাদের ক্রেডিট হয় এর জন্য আমরা এখানে ক্রেডিট হিসাবে উত্তোলনের সুদটা লিখলাম এরপরে মজুদ পণ্য 31 তারিখে আসে না বেতন এটা একটি খরচ তাহলে এটাও ডেবিট হবে 12,000 টাকা এরপরে আমদানি শুল্ক 2,000 টাকা এটাও ডেবিট যেহেতু এটা খরচ 2,000 টাকা বিমা সালামি 12,000 টাকা এটাও একটি খরচ বিমা সালামি 12,000 টাকা এই হচ্ছে আমাদের এন্ট্রিগুলো শেষ হয়ে গেল অর্থাৎ আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেললাম এখন আমরা ডেবিট এবং ক্রেডিট দুইটি যোগ করব দুইটি যোগ করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা এখানে নিচে লিখব যদি দুই পাশ মিলে যায় তাহলে আমরা হিসেবে গাণিতিক শুদ্ধতা যাচাই করে ফেললাম আর যদি দুই পাশ না মিলে তাহলে যেই পাশে কম হবে সেই পাশে যত টাকা কম সেই পাশে অনিশ্চিত হিসাব লিখে দুইটি হিসাব আমরা সমাধান করব তো যখনই আমরা দেখব যে আমাদের র্যামিল মিলেনি তখনই আমরা কি করব যখনই আমাদের র্যামিল মিলবে না তখনই আমরা আবার যাচাই বাছাই করব যে কেন র্যামিলটা মিলতেছে না এবং কী কারণে কোন জায়গায় আমি ভুল করেছি সেটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে এখানে এটা হবে 2,85,000 ঠিক আছে এ হচ্ছে আমার র্যামিল আমরা র্যামিলটা এভাবে তৈরি করব যে র্যামিলটা প্রথমে আমরা এন্ট্রিগুলো তাদের নাম অনুযায়ী সিরিয়াল করে লিখে দিব যদি আমরা এই টি ছকে লিখি তাহলে আমরা ডেবিটটা ডেবিট পাশে লিখব আর ক্রেডিটটা ক্রেডিট পাশে লিখব লিখে এরপর আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করে যখন দুই পাশ মিলে যাবে তখন আমাদের ক্ষতির উদ্বৃত্তগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং সঠিকভাবে হিসাবভুক্ত করা হয়েছে আর যদি দেখি আমরা যোগ বিয়োগ হয়নি তাহলে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলটা মিলিয়ে ফেলবো কিন্তু আমাদের
প্রথমেই যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে আমাদের দেখতে হবে যে র্যামিলে আমি কোনো ভুল করেছি কিনা, অর্থাৎ কোনো ভুল এন্ট্রি আমি ডেবিটারটা ক্রেডিটে লিখেছি কিনা অথবা ক্রেডিটারটা ডেবিটে লিখেছি না। তাহলে আমি এখানে দেখি ক্রয় এটা সবসময় ডেবিট হয়, মজুতপূর্ণ ডেবিট হয়, আমাদের পাওনা ডেবিট, বিনিয়োগ ডেবিট, অগ্রিম ডেবিট, উত্তোলন ডেবিট, রপ্তানি শুল্ক ডেবিট, আসবাবত সুদ, আসবাবত ডেবিট, ঋণের সুদ ডেবিট, বেতন, আমদানি শুল্ক, বিমা, অর্থাৎ সবগুলো ডেবিট, অর্থাৎ এগুলো সবগুলো ঠিক আছে। এরপরে বিক্রয় বেতন, প্রদেয় বেতন, প্রদেয় নোট, বিনিয়োগের সুদ, ঋণ, ক্রয় বার্তা, প্রদেয় হিসাব, উত্তোলনের সুদ, অর্থাৎ এগুলো সবগুলোই ক্রেডিট। তার মানে আমার অঙ্কে কোনো ভুল হয়নি, অঙ্কটা আমার শেষ হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে কোন কোন র্যামিলে অন্তর্ভুক্ত হলে কোন কোন এন্ট্রি সেই সম্পর্কে কীভাবে অন্তর্ভুক্ত কীভাবে লিখতে হবে সেটা শিখলে, এরপর মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখলে, নির্ণয় করে যোগফল করব সেটা আমরা শিখলাম, এরপরে র্যামিল আমরা তৈরি করে ফেললাম এবং তৈরি করার পরে এটার গাণিতিক শুদ্ধতা যাচাই হলো কি না সেটাও আমরা বুঝতে পারলাম। তো আগামী ক্লাসে আরেকটি র্যামিলের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, ভাষায় বেশি বেশি অনুশীলন করো। আল্লাহ হাফেজ।